পুলিশের নির্যাতনে চোখের আলো হারাতে বসা তিতুমির কলেজের ছাত্র সিদ্দিকুরের চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার নির্দেশে উন্নত চিকিৎসার জন্য তাকে ভারতের চেন্নাই নেওয়া হচ্ছে। তার চিকিৎসার সব ব্যয় সরকার বহন করবে বলে জানিয়েছেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এদিকে তার দুই চোখে আঘাত পাওয়ার ঘটনাটি স্যাবোটাজ কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে ডিএমপি কমিশনার মাহবুব আজমির রিপোর্ট। শাহবাগে শিক্ষার্থীদের বিক্ষোভের সময় আহত তিতুমির কলেজের ছাত্র সিদ্দিকুরের চিকিৎসা চলছে জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউটে। ডাক্তাররা জানিয়েছেন বাম চোখের একপাশ থেকে আলো দেখছেন সিদ্দিকুর রহমান, তবে ডান চোখে কোনো আলোই দেখতে পাচ্ছেন না তিনি। সিদ্দিকুরকে দেখতে হাসপাতালে যান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। পরে সাংবাদিকদের তিনি জানান সিদ্দিকুরের চোখে আঘাত লাগার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজকে ক্যাবিনেট বৈঠকে মাননীয় প্রধানমন্ত্রী উদ্বেগ প্রকাশ করেছেন এবং সরকার এ ব্যাপারে সম্পূর্ণভাবে প্রস্তুত। এদিকে টিয়ারশিলের আঘাতে একই সাথে দুই চোখ ক্ষতিগ্রস্ত হওয়া রহস্যজনক বলে মন্তব্য করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার আসাদুজ্জামান মিয়া। হাসপাতালে সিদ্দিকুরকে দেখার পর সাংবাদিকদের তিনি বলেন বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। আমরা এটা তদন্ত করে দেখছি কী কারণে কীভাবে সে আঘাতপ্রাপ্ত হলো, এবং এখানে যদি পুলিশের কোনো গাফিলতি থাকে, প্রয়োজন অতিরিক্ত বল প্রয়োগ থাকে, অপেশাদার আচরণ হয়ে থাকে, অবশ্যই তাকে শাস্তির আওতায় নিয়ে আসা হবে। সরকারি তথ্য বিবরণীতে জানানো হয়েছে ভারতের চেন্নাইয়ে সিদ্দিকুরের উন্নত চিকিৎসার সবকিছু তত্ত্বাবধায়ন করবে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। মাহবুব আজমি, বৈশাখী সংবাদ, ঢাকা।